তাদের বোমা বারুদ আর গোলা বারুদ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তির প্রতি দায়বদ্ধতা অনেক বেশি শক্তিশালী। সন্ত্রাসীরা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হবে বলে আমরা মনে করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখুন যে পৃথিবী অনেক পরিবর্তিত হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি হচ্ছে না হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু সে জায়গায় ধোয়াশায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো মনে করি যে জাতীয়তাবাদী ছাত্রদের একটি প্যারালাল ইউনিভার্সে তারা বসবাস করছে, যেখানে তারা মনে করছে তারা অস্ত্র দিয়ে জবাব দিয়ে অস্ত্র দিয়ে এক ধরনের ওয়ার গেম করে এক ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করে তারা এখানে ভিডিও গেমের মতো করে জয়লাভ করবে। বিষয়টি তো সেটি নয়। আমরা মনে করি যে এটির কারণে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে, যে আপনাদের এ ধরনের কর্মকাণ্ডের কারণে আপনারা হয়তো যাদের মাধ্যমে কিছুদিন আগে কমিটি হয়েছে, এবং আমরা তো মনে করি যে এই যে নতুন কমিটি গঠন হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদের, আগের কমিটি প্রত্যাশিত মাত্রায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারেনি, এজন্যই তারা নতুন কমিটি দিয়েছে কিনা এটি কিন্তু এই বিষয়টি এসেছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নতুন কমিটি যে প্রক্রিয়ায় এসেছে এটি আমরা যে আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে বিএনপি সরাসরি কমিটি ঘোষণা করেছে। একটি আমাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিএনপি রাজনৈতিক দল হয়ে সরাসরি ছাত্র সংগঠনের কমিটি দেওয়ার অধিকার আছে কিনা সেই বিষয়টি কিন্তু রয়েছে। কোনো ধরনের কাউন্সিল না করে শুধুমাত্র যারা সন্ত্রাসী কাজে পারদর্শী তাদের পুরস্কৃত করেছে, এবং আজকে সেই ধারাবাহিকতায় সন্ত্রাসের গডফাদার লন্ডনে যিনি পলাতক রয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি সেই সন্ত্রাসের গডফাদারকে খুশি করার জন্য আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন নেতৃত্ব এখানে সন্ত্রাসের মহড়া তৈরি করছে। আজকে ক্যাম্পাসে যারা বসেছিল তার সবাই জয় বাংলা স্লোগান দিয়েছে, সবার হাতেই হকি স্টিক ছিল, দেশীয় অস্ত্র ছিল, তারা কি ছাত্রলীগের? দেখুন, আপনি যখন সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করার হুমকি ধামকি আসছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়ে আসছে, আজকে আপনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক তার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে তিনি সেখানে দেখাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে পেটালো ছাত্রদল, এবং তার নিজের ফেসবুক আইডি থেকে দেয়া রয়েছে যে কিভাবে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা নিয়ে তারা আসে, তারা নিজেরাই কিন্তু স্বীকার করছে এবং তারা বলছে যে তারা সন্ত্রাসের ভাষায় জবাব দেবে। আপনি যখন সন্ত্রাসের শিকার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে, আমাদের তো আর আমাদের অস্ত্র হচ্ছে শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা, আমাদের অস্ত্র হচ্ছে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ। তারা যখন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এবং এটি মনে রাখবেন যে আমাদের এই জাতীয়তাবাদী ছাত্রদলের গুটি কয়েক সন্ত্রাসীর চেয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি যারা এই সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং আজকে আমরা তো লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ে আজকে এটি বাংলাদেশ ছাত্রলীগের একার বিষয়ে নয়, যখনই আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদলের সন্ত্রাসী তাণ্ডব শুরু হচ্ছে, শুরু হওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আহ্বান জানাচ্ছে, আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী হলগুলো থেকে তারা সরাসরি আসছে, হলগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আসছে, ক্লাস পরীক্ষা ফাঁকে ফাঁকে তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে ঐক্যবদ্ধ অবস্থান যেন আমরা এই বিশ্ববিদ্যালয়ে যেন সন্ত্রাসের শিকার না হয় তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসছে। আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে যে লড়াই প্রতিরোধ এটি বাংলাদেশ ছাত্রলীগের একার বিষয় আর নয়, এটি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে পরিণত হয়েছে। আজকে ছাত্রদলকে আজকে ক্যাম্পাসে কিন্তু ঢুকতে পারেনি, হাইকোর্টে তারা ছিলেন, হাইকোর্টে গিয়ে তাদেরকে পিটানো হয়েছে, এটা কি আপনি বলেন? দেখুন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আজকে চলেছে, আপনারা লক্ষ্য করেছেন ক্লাস পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা নিজেদের মতো সময় কাটাচ্ছে, সামাজিক সাংস্কৃতিক পরিষদ তারা উদযাপন করছে, এবং এটি তো আমরা এর আগের দিন এটি প্রমাণিত দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারলে, জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে অস্ত্রের মহড়া করতে না পারলে, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আক্রান্ত না করতে পারলে তাদের হয়তো মন খারাপ থাকে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল যখন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না সন্ত্রাসী কর্মকাণ্ড চালা দিকে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ থাকে, তাদের মন খারাপ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু মন ভালো থাকে যে আজকের দিনটি তারা নিজেদের মতো করে কাটাতে পারবে, নিজেদের মতো ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, স্বাভাবিক সুখ স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস লাইফ তারা উপভোগ করতে পারবে।